সুন্নাত শব্দের আবিধানিক যেটা অর্থ আসে সেটি হল মান সুন্নতি আত তরিকা। সুন্নাত শব্দের অর্থ হল রাস্তা বা পথ। মান সুন্নতি আস সিরাত বা একই অর্থ বুঝাচ্ছে, সুন্নাত শব্দের অর্থ রাস্তা বা তরিকা বা পথ, অন্য অন্য অর্থে আসে কাইফিয়াত বা পদ্ধতি বোঝানো হয়। ইবনুল মনজুর রাহেমাহুল্লাহ তিনি লিসানুল আরব গ্রন্থের 13তম খণ্ডের 226 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে আস সুন্নাতু হিয়া তরিকাতুল মাহমুদাতুল মুস্তাকিমা, সুন্নাত হলো প্রশংসিত চির প্রতিষ্ঠিত একটা পথের নাম, একটা রাস্তার নাম। যে পথ অনুসরণ করে বা যে রাস্তার উপর চলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো এটাকে সুন্নাত বলা হয়। তো সেই হিসেবে মুসলিম মিল্লাতের জন্য দুটি পথ বা দুটি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। সেই দুটি পথ হলো কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি পথ ধরে বা এই দুটি রাস্তা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছা যাবে, অন্য কোনো পথে বা অন্য কোনো মতে নয়। ঠিক এটা যেমন একটা রাস্তা বা তরিকা বা পদ্ধতি বোঝায়, অন্য অর্থে যেটা এসছে সেটি হলো বিদআত শব্দের শাব্দিক যে অর্থ হয় সেটি হলো নতুন কিছু উদ্ভাবন করা বা নতুন কিছু আবিষ্কার করা বা অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করা, মানে যার ইতিপূর্বে কোনো অস্তিত্ব ছিল না। আমরা হয়তো যেটা মনে করে থাকি বা আমরা অনেকেই যুক্তির খাতিরে বলে থাকি যে যেহেতু আধুনিক সময়ে বিমান রসুলের জামানায় ছিল না এগুলোও বিদআত, বা চশমা আমরা ব্যবহার করি সেগুলোও বিদআত, কিংবা ঘড়ি আমরা ব্যবহার করি সেগুলোও বিদআত। আসলে সেগুলো বিদআত হয় না, কারণ বিদআত শব্দের অর্থ হলো অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করা, যার ইতিপূর্বে কোনো অস্তিত্বই ছিল না, কোনো নমুনা ছিল না। তো আজকের দুনিয়াতে আমরা যত প্রযুক্তি আবিষ্কার করি না কেন, যত কিছু আবিষ্কার হোক না কেন, সেটা কোনো না কোনোভাবে একটা নমুনা দেখে বা কোনো না কোনো নিদর্শন দেখে সেটাকে আবিষ্কার করতে হয়েছে। আর বিদআত শব্দের অর্থ হলো অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করা, মানে যার কোনো অস্তিত্ব বা আলামত ছিল না, এমন একটা অনস্তিত্ব বস্তু থেকে একটা অস্তিত্ব প্রদান করা। মহান রব্বুল আলামিন নিজেকেই বলছেন যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান এবং জমিনের সূচনাকারী, মানে আসমান এবং জমিনের অস্তিত্ব আগে ছিল না, এটাকে নতুন করে পরিকল্পনা করে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফাইরুস আবাদি তিনি উল্লেখ করেছেন যে বিদআত শব্দের পারিভাষিক যেটা অর্থ তিনি প্রণয়ন করেছেন যে সেটা হলো যে শরীয়তের মাঝে নতুন কিছু উদ্ভাবন করা বা নতুন কিছু চালু করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এটাকে বিদআত বলা হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফতোয়ায় তিনি উল্লেখ করেছেন যে বিদআত হলো সেই বস্তু, সেই কাজগুলো করা, মা আলাম ইয়াশরাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা শরীয়ত বা দ্বীনের মধ্যে দেননি, চাই সেটা নফল কিংবা ফরজ হোক না কেন, এমন কিছু বিষয় ইসলামের মধ্যে চালু করা, এটাকে বিদআত বলা হয়। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়েছি সুন্নাতের অনুকরণ এবং বিদআত বর্জন। প্রথমত সুন্নাত আমরা কিভাবে করব বা সুন্নাত কি এটার পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের জন্য, মানে হে জাতি, হে জাতি তোমাদের জন্য রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ বা উত্তম সুন্নাত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে আদর্শটা রয়েছে সেই আদর্শটাই হলো সুন্নাত, সেই আদর্শটাই হলো তরিকা। আর এই আদর্শের বাইরে যে আদর্শগুলোকে আমরা দেখি বা দেখতে পাই এই আদর্শগুলোই হলো বিদআ, যেটা হলো সুন্নাতের পরিপন্থী। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন,
ইহমাররাত আইনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুগুলো লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, এবং তার আওয়াজগুলো উঁচু হয়ে যেত, উচ্চ আওয়াজ হয়ে যেত। ওয়াশতাদ্দা গাদাবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রচণ্ডভাবে রেগে যেতেন, খুতবার মাঝেই তিনি রেগে যেতেন। এক কথায় যেগুলো শত্রুর বিরুদ্ধে সাহাবাই কিরামদেরকে উদ্বুদ্ধকরণের বিষয় আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে যেতেন। তো ওয়াশতাদ্দা গাদাবুহু, তার রাগ চড়া হয়ে যেত, মেজাজ চড়া হয়ে যেত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ইয়াকুল, তারপর বললেন যে বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত, তথা আমার পৃথিবীতে আসা, নবুয়ত নিয়ে পৃথিবীতে আসা এবং কিয়ামতের মাঝের ব্যবধান হলো ইয়াকরুনু বাইনা ইসবাঈহি সাবাবাতি ওয়াল বুস্তা, শাহাদত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি দুটোকে একত্র করলেন, একত্র করে বুঝালেন যে বুইস্তু আনা ওয়াসাআ কাহাতাইনি, আমার নবী হিসেবে প্রেরিত হওয়া এবং কিয়ামত এরকম, মানে দুটো আঙ্গুল জমা করে বুঝালেন এরকম। তো আসলে দুটো আঙ্গুলের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝালেন, আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি, মধ্যমা আঙ্গুলিটা শাহাদত আঙ্গুলি থেকে একটু বড়। তো মধ্যমা আঙ্গুলি থেকে শাহাদত আঙ্গুলি পর্যন্ত যত দূরত্ব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার নবী হিসেবে প্রেরিত হওয়া এবং কিয়ামতের মাঝের দূরত্ব ঠিক এতটুকু পরিমাণ আছে, এর বেশি নয়। এর উপর ভিত্তি করে কিছু কিছু ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা বলছেন, তাহলে সেই হিসেবে পৃথিবীতে রিসালত আসার সূচনা যেটা হয়েছে আঙ্গুলের গোড়া থেকে, তো যেহেতু মধ্যমা আঙ্গুলের অর্ধেক যদি 1500 বছর হয়ে থাকে, তাহলে তার পূর্ববর্তী যেটা হয়তো বা দেখা যাচ্ছে যে 6000 কিংবা 7000 বছর আগে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম এসেছিলেন। তো যাই হোক, ইতিহাসের ব্যাপার, ইতিহাসের উপর ভিত্তি করা কঠিন, আল্লাহ তাআলা আলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইনি সুম্মা ইয়াকরুনু বাইনা ইসবাঈহি সাবাবাতি ওয়াল বুস্তা, মধ্যমা আঙ্গুলি এবং শাহাদত আঙ্গুলিকে একত্র করে বুঝিয়ে দিলেন যে আমার আশা এবং কিয়ামতের ব্যবধান এতটুকু। এই বাক্যটা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা বাদু ফা ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব থেকে উত্তম বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী বা সর্বশ্রেষ্ঠ কথা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। অখয়ের আল হাদি হাদি ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সব থেকে উত্তম বা সর্বশ্রেষ্ঠ হিদায়াত বা সর্বশ্রেষ্ঠ পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। তো কিতাবুল্লাহ এবং হিদায়াত এ দুটো বোঝাতে যেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আমার প্রেরিত হওয়া এবং কিয়ামত আসা এর মাঝের সময়ের ব্যবধান উপস্থাপন করলেন কেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে যাচ্ছেন যে আমার প্রেরিত হওয়া মানে রিসালাত শেষ, এরপরে আর কারোর রিসালাত নিয়ে আসার সম্ভাবনা নাই, আমি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র দুটি পথ বা দুটি সুন্নাহ থাকবে, সেটি হলো একটা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূল, এই দুটির অনুসরণ কিয়ামত পর্যন্ত চলবে, এর ব্যতিক্রম কিয়ামত পর্যন্ত কখনো কোনো সময়ের জন্য হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যে দুটি বিধান দিয়ে গেলেন, আর আমরা সেই দুটি বিধান বর্জন করে বিভিন্ন ফিকার কিতাব বা বিভিন্ন মাজহাব বা বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন ওয়া শাররুল উমুরি মুহদাসাত, এবং সব থেকে নিকৃষ্ট কাজ, সব থেকে খারাপ কাজ হলো নতুন কিছু আবিষ্কার করা দিনের মাঝে। ওয়া কুল্লা বিদআতিন দলালা, এবং প্রত্যেক বিদআত, প্রত্যেক দিনের মাঝে নতুন আবিষ্কৃত বস্তুগুলোই হলো পথভ্রষ্ট বা গোমরা। মুসনাদে আহমদের বর্ণনায় রয়েছে কুল্লা বিদআতিন দলালা কুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতাই যাবে জাহান্নামে। তো সুন্নাতের অনুকরণের গুরুত্ব বোঝাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ব্যক্ত করলেন, তা আমরা ইতিপূর্বে সুন্নাতের পরিচয় এবং বিদআতের পরিচয় জেনেছি। তো এবারে আসা যাক সুন্নাতের অনুকরণের গুরুত্ব কি। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মেই বলছেন যে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু বাইনাহুমা, মানে আল্লাহ এবং তার রসুল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন
ইদা কদাল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রসুল যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত দেন, হুকুম জারি করেন, নির্দেশ প্রদান করেন, তখন ওই বিষয়ের ঐচ্ছিকতা প্রকাশ করা কোনো মুমিন কিংবা মুমেনা কারোর জন্য বৈধ নয়, সকলের জন্যই হারাম। অর্থাৎ আল্লাহ এবং তার রসুল যে বিধান দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তটাই হলো সর্বশেষ এবং সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এর উপর কারো ঐচ্ছিকতা বলে করি কি করা যায় কি না, কি চিন্তা করি, বুঝে দেখি, এরকম কোনো সুযোগ মহান রব্বুল আলামিন রাখেন নাই। তো ওয়ালা মুমিনিন ওয়ালা মুমিনাতিন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা আকাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাকুমুল খিয়ারা। এই আয়াতের সাথেই মহান রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, মানে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, মানে আল্লাহর হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে ছেড়ে দিয়ে অন্য কোনো হুকুম গ্রহণ করলো বা অন্য কোনো নির্দেশ বা অন্য কোনো আমল গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেল। সে যে পথভ্রষ্ট হয়ে গেল এর মাঝে আর কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বললেন ফাকাদ দাল্লা দালালান, ফাকাদ দাল্লা সে পথভ্রষ্ট হলো। জলালান শব্দটা দল্লা ফেলের মাফুলে মুতলাক, যেটা জল্লা পথভ্রষ্টতাটাকেই আরও সুদৃঢ় আরও মজবুত করার জন্য এসেছে। তো ফাকাদ দল্লা দলালান, সে পথভ্রষ্ট হলো, নিশ্চয়ই সে পথভ্রষ্ট হলো। এরপর আল্লাহ আল্লাহ তাআলা আর একটা শব্দ লাগিয়ে দিলেন, সেটা হলো দলালাম মুবিনা, মানে সুস্পষ্ট স্পষ্টভাবেই সে পথভ্রষ্ট, সে যে পথভ্রষ্ট এতে কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের ক্ষেত্রে, তাদের দেওয়া আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধানের ক্ষেত্রে একটু বোঝাপড়া, বুঝে দেখি বা করব কি না, সমাজে চলবে কি না, আজকের সমাজে চলে কি না, বলে সমাজ বলে এটা আর এটা, এরকম নয়। সমাজের দোহাই দিয়ে, রাষ্ট্রের দোহাই দিয়ে, ব্যক্তিতান্ত্রিকতা বা পরিবারের দোহাই দিয়ে কিংবা হুজুরের দোহাই দিয়ে বা মুফতি সাহেবের দোহাই দিয়ে আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধানকে ছেড়ে দেওয়া কারোর জন্য হালাল নয়, কারোর জন্য বৈধ নয়, সম্পূর্ণরূপে হারাম। তাই মুসনাদে আহমদের 17,144 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা পরিচিত হাদিস, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে আমাদের মুখোমুখি হয়ে বসে পড়লেন, ফাওয়াজানা মাউইযাতান বালিগাতান, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণরূপে কিছু নসিহত করলেন, কিছু ওয়াজ করলেন। রাবি বলছেন যে আমাদের মনে হচ্ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বিদায় ওয়াজ, বিদায় নসিহত, এরপর আর কোনো নসিহত মনে হয় করবেন না, মানে এর আগে তিনি ইন্তেকাল করতে পারেন। তো এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কান্না হাদিহি মাউইযাতু মুওয়াদ্দা, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনার এই নসিহতটা বিদায় নসিহত, এরপরে আর কখনো নসিহত করবেন না, সুতরাং ফাউসিনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু বাড়তি নসিহত করুন, কিছু ওয়াজ করুন যেটা আমরা ফায়দা নিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বললেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহি ওয়াসসামই ওয়াত্তাআতি, তোমাদেরকে ওসিয়ত করলাম, তোমাদেরকে নসিহত করলাম, তোমাদের আদেশ করলাম, বিত্তাকওয়াল্লাহ আল্লাহ ভীতি অর্জন করার জন্য, তোমরা আল্লাহ ভীতি অর্জন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়াবান হও, ওয়াসসামই ওয়াত্তাআতি শোনা এবং আনুগত্য করা, এ দুটি বিষয়ের নসিহত করলাম। সুতরাং কোরআন সুন্নাহ থেকে শুনতে হবে, জানতে হবে এবং সে অনুযায়ী আনুগত্য করারই নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসিয়ারা, মানে আমার মৃত্যুর পরে যে হায়াত লাভ করবে, মানে যে জীবিত থাকবে আমি মারা যাওয়ার পর, তোমাদের মাঝে যারা জীবিত থাকবে সে দেখতে পাবে ইখতিলাফান কাসিয়ারা, অনেকগুলো ইখতিলাফ, অনেক মতভেদ, অনেক মত পার্থক্য দেখতে পাবে। সুতরাং ফালাইকুম বিসুন্নতি, তোমাদের উপর ওয়াজিব, তোমাদের উপর ফরজ, তোমাদের উপর কর্তব্য হলো আমার সুন্নাত, মানে আমার তরিকা, আমার দেওয়া রাস্তাকে আঁকড়িয়ে ধরা, সুন্নাতুল খুলাফা এর রশেদিন আল মাহদিয়িন, এবং খোলাফায়ে রাশেদিন হিদায়াত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, সঠিক সিদ্ধান্তে যারা পৌঁছেছেন, এরকম খোলাফায়ে রাশেদিনদের পথের অনুসরণ করা, এটাও তোমাদের উপর ওয়াজিব। এ জায়গাতে কিছু কিছু ভাই বলে থাকেন
যেহেতু খলাফায়ে রাশিদিন বলছেন, কাজী খলাফায়ে রাশিদিনের যেগুলো সুন্নাত ছিল সেগুলোও মানতে হবে। আসলে খলাফায়ে রাশিদিনের কোনো সুন্নাত হয় না, খলাফায়ে রাশিদিনের কোনো সুন্নাত হয় না। সাহাবায়ে কেরামদের সুন্নাত যদি আলাদা সুন্নাত হতো, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন না যে আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি আসহাবি, মানে তোমাদের উপর আমার সুন্নাত মেনে নাও এবং আমার সাহাবায়ে কেরামদের সুন্নাত মেনে নাও, এটা না বলে খোলাফায়ে রাশিদিন কেন বললেন? আর খোলাফায়ে রাশিদিন বলতে আমরা তো চারজন সাহাবায়ে কেরামগণকে বুঝে থাকি, চারজন সাহাবায়ে কেরামগণকে বুঝে থাকি। অথচ ইলমি জগতে, ফতোয়ার জগতে যে চারজন খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রকম যে আপনার 2-4-5 হাজার হাদিস বর্ণনা করেছেন এমনও নয়, উমর বিন খাত্তাবও সেরকম হাদিস বর্ণনা করেন নাই, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম নয়, মানে আবু বকর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এইরকম যারা পণ্ডিত সাহাবায়ে কেরামগণ ছিলেন তাদের তুলনায় আবু বকর এবং উমার, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও আলেম ছিলেন, কিন্তু তুলনামূলকভাবে সে পর্যায়ের নয়। তাহলে খোলাফায়ে রাশিদিনের ব্যাপারটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন? তাহলে সাহাবায়ে কেরামদের বললে তাহলে আবু হুরায়রা, তারপরে আপনার ইবনু উমার বা আরও যারা বিখ্যাত পণ্ডিত সাহাবায়ে কেরামগণ ছিলেন সেগুলো পড়ে যেত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন খোলাফায়ে রাশিদিন। কেন বললেন? মানে এই জায়গাতে আমরা বলি খোলাফায়ে রাশিদিন মানে উমারের জামানে যা চালু হয়েছে তাই করো, উসমানের জামানে যা চালু হয়েছে তাই করো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা চালু করেছেন তাই করো, এটা সম্পূর্ণ ভুল বুঝ। চারজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন খেলাফতের সিরিয়াল, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছিলেন, খেলাফত থাকলে তাদের ফতোয়া বোর্ড থাকবে, ফতোয়া বোর্ড থাকলে সেখানে ওলামাদের সমাহার থাকবে, এই চারটি খেলাফতকালের ওলামায়ে কেরামগণ যে ফতোয়া, যে মাসলার উপর তারা ঐক্যমত পৌঁছেছেন সেই মাসলাগুলো তোমরা মেনে নেবে, এটি হলো সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনের মাধ্যমে। আর যেটিকে আমরা টেনে নিয়ে গেলাম কোথায় কে কী চালু করেছে এগুলোও মানো, কোথায় কার কী কোন সাহাবি কোন অঞ্চলে যে কী করেছেন সেগুলোও তোমরা মেনে নাও। আসলে এই বিষয়টা সম্পূর্ণরূপে ভুল। খোলাফায়ে রাশেদিনদের জামানায় তারা খেলাফত লাভ করেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন খোলাফায়ে রাশেদিন, মানে খোলাফা রাশেদিন দিয়ে খেলাফতের ইঙ্গিত দিয়েছেন চারজন যে খলিফা আছেন। তো চারজন খলিফার খেলাফতকালে ওলামায়ে কেরামগণ যে বিষয়ে ঐক্যমত পৌঁছেছেন সে বিষয়গুলো তোমরা মেনে নেবে। কারণ হলো ওলামায়ে কেরামগণ যে সিদ্ধান্তে একমত হয়েছেন সেই সিদ্ধান্তটা আমি রসুলের বাইরে নয়। এই জন্য আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফা এর রাশিদিন। সুতরাং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার এই সুন্নাতের অনুকরণ করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, অনেক অনেক গুরুত্ব আরোপ করেছেন। মুসনাদ আহমদের আরেকটা হাদিস এসছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহর রাসূল একবার একটা সরল রেখা টানলেন, টেনে বললেন সুম হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ, একটা রেখা টেনে বললেন হাদা সাবিলুল্লাহ, এটি হলো আল্লাহর পথ। সুম খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর এই একটা রেখাকে কেন্দ্র করে তার দুপার্শ্বে ডানে এবং বামে, সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তার ডানেও অনেকগুলো রেখা টানলেন এবং বামে অনেকগুলো রেখা টানলেন, যে রেখাগুলো টানলেন সেই রেখাগুলোর মাথা এই সরল রেখার সাথে যুক্ত করে দিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সরল রেখা যে সাবিলুল্লাহ, এই সাবিলুল্লাহ থেকে ডান দিকে এবং বাম দিকে যতগুলো পথ গেছে, যতগুলো রেখা টানলাম, হাদিহি সুবুল, এগুলো ভিন্ন ভিন্ন ইখতিলাফের, মতপার্থক্যের, দলাদলি, কুদাকুদি, এইরকম বিভিন্ন রকমের এগুলো দল হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লি সাবিল মিনা, এই প্রত্যেকটা আপনার ইখতিলাফের দলাদলির যে পথগুলো আছে প্রত্যেকটা পথে দাঁড়িয়ে থাকবে একজন করে ইবলিস, শয়তান, আলা কুল্লি সাবিল মিনহা শয়তানুন ইয়াদউ ইলাইহি, সে নিজের দিকে ডাকবে আসো এদিকে আসো, ডাকবেটা কি ইবলিসের ভেষ হবে, হাদা সাবিলুল্লাহ, এটাই আল্লাহর পথ, এদিকে আসো, হাদা সাবিলুল্লাহ, এটাই আল্লাহর পথ, হাদা সাবিলুল্লাহ, এটাই আল্লাহর পথ। আজকের যুগেও দেখবেন তাবলিগওয়ালারা বলছে হাদা সাবিলুল্লাহ, একমাত্র আল্লাহর পথ, এছাড়া কোনো গতান্তর নেই, এই পথ ছাড়া কোনো মুক্তি নেই। আবার যারা রাজনীতি করে ভোটের মাধ্যমে ইসলাম কায়েম করবেন তারা বলছেন একমাত্র পথ সঠিক এটাই, আমরা সারা দুনিয়াতে আর কোনো সঠিক পথ নাই। মানে এমন কোনো মত, এমন কোনো ফতোয়া যদি তাদের বিরুদ্ধে যায় তো
তখনই সেই ইহুদিদের দালাল হয়ে যাচ্ছে। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে হকের সার্টিফিকেটটা তারাই পেয়েছেন। শিয়ারা বলছে আমরাই হক, পীর সাহেবরা বলছে আমরাই হক, আবার ফুরফুরা বলছে আমরাই হক, আবার আপনার কি দেওয়ানবাগি বলছে আমরাই হক। তাহলে হক নিয়ে যখন এত টানাহেসরা শুরু হয়েছে, তখন তো হকের আর জীবিত থাকার কথা না। তাহলে হকটা যাবে কোন দিক দিয়ে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা আঁকলেন, বললেন হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ। সেই রেখার সাথে অন্য রেখাগুলোর মিলন করে দিয়ে বুঝালেন যে এই যে সুবুল শায়তন যতগুলো আছে, এই পথগুলোরও আকার, আকৃতি, অবয়ব, দেহ, বৈশিষ্ট্য, এই সবগুলোই হবে সাবিলুল্লাহর পথের মতোই, মানে আল্লাহর পথের মতোই তাদের ধরন করানো হবে। আর এটা বুঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনে ইসরাইলদের মাঝে হয়েছিল 72টি দল, আর আমার উম্মাতের মাঝে হবে 73টি ফিরকা, কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে একটি ছাড়া, ওই একটি খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আর 72 দলটা হলো ওই রেখাকে কেন্দ্র করে যতগুলো দল চলে গেছে।